نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو Allah wa malaikatahu yusalluna 'ala
عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جاوتيو প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন যা আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন যিনি আমাদের বুদ্ধি বিবেক দিয়ে সকল প্রাণী থেকে আমাদের পার্থক্য সৃষ্টি করেছেন সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত পথভোলা মানুষের পথের দিশারী আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই পৃথিবীতে মানুষের মানবতার মহা কল্যাণ সাধন করার জন্য প্রেরণ করেছেন যিনি দীর্ঘ 23টি বছর আল্লাহর দিনের তাবলীগ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়েছেন যিনি আল্লাহর দিন কায়েম করার জন্য সকল ত্যাগ কুরবানি পেশ করেছেন এবং মানবতাকে উদ্ধার করেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে বিশ্বের মানুষকে মুক্ত মুক্তি দান করে তিনি আজকে পবিত্র মদিনা মহামায় সাহিত করেছেন সেই নবীর প্রতি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক হাশরের ময়দান যখন কায়েম করবেন আল্লাহ পাক যখন বিচারের আসনে সমাসীন হবেন বান্দাদের বিচার কাজ শুরু করবেন হাশরের ময়দানে বিভিন্ন হালত হবে বিভিন্ন অবস্থা বিরাজ করবে আল্লাহ পাক মানুষদেরকে বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে বিচারের সম্মুখীন করবেন প্রতিটি মানুষের আমলনামা আল্লাহর নিকটে জমা আছে এই আমলনামা আল্লাহ পাক সেদিন মানুষকে দান করবে মানুষকে দিবেন এই আমলনামার খিস্তি দেখি সেদিন মানুষের হিসাব নিকাশ হবে বিচার হবে কাজেই এই আমলনামা দুনিয়াতে তৈরি হয় আমাদের আমলের যে অবস্থা যে রূপ আমল নামাও ঠিক সেই রূপে আল্লাহ পাক তৈরি করবেন এবং আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে এই কাজে নিয়োজিত রেখেছেন আমরা যে কাজগুলো করব ফেরেশতারা হবু সেই কাজই আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবে একটু কমও করবেন না একটু বেশিও করবেন না হাশরের ময়দানে বান্দা যেন বলতে না পারে যে আল্লাহ আমি এটা তো করিনি আপনার ফেরেশতারা এটা অন্যায়ভাবে আমার আমল নামে দেখেছে এরকম দাবি যেন না করতে পারে তারপরও কিছু মানুষ মুনাফিক শ্রেণীর কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে অভিযোগ উত্থাপন করবে আল্লাহ পাক যখন ডেকে এই মানুষগুলোকে বলবে দেখো তুমি এই কাজগুলো করনি তো বলবে যে না আল্লাহ এই কাজ তো আমি করিনি এগুলো আপনার ফেরেশতা এগুলো অতিরিক্ত আমার নামে লিখে রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন মসজিদে নববীতে এমন অবস্থায় তিনি একবার হাসি উঠলেন তিনি হাসলেন তো তার
হাসি পড়লা দিয়েছেন সাহাবাকেরাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন হাসি হাসলেন যে তার বাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। সুবহানাল্লাহ। তো এরপর তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন হাসলাম? সাহাবীরা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার প্রভুই ভালো জানেন। তখন সাহাবায়ে কেরাম এরকম উত্তরই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন তখন বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলিম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। তারা কোনো কথা বাড়িয়ে বলতেন না। আল্লাহ রাসূল তখন বললেন যে হাসরের ময়দানে মানুষের যে কি অবস্থা হবে এটা আমি স্মরণ করে তো আমার হাসি আসবে। কতগুলো মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে একত্রিত করবেন, একত্রিত করার পরে সেই মানুষগুলো আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ তুমি কি দুনিয়াতে আমার প্রতি রহমত করো নাই? হ্যাঁ করেছি। তুমি দুনিয়াতে কি আমাকে এরকম দাও নাই? হ্যাঁ দিয়েছি। তো সেই মানুষগুলো বলবে যে আজকে আমার আমলের সাক্ষী, আমি আমার নিজের সত্তা ছাড়া আর কাউকে স্বীকার করব না। আল্লাহ পাক তখন ওই বান্দাকে বলবেন, আচ্ছা দেখো তো তুমি এই কাজগুলো করেছো কিনা। তখন সেই বান্দারা বলবে যে না আল্লাহ, এরকম কোন কাজ আমি করি নাই, এগুলো আমার নামে ভুল করে লেখা হয়েছে বা ভুল করে এগুলো রেকর্ড করা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে ওই মানুষগুলোর চাহিদা মোতাবেক আল্লাহ পাক ওই মানুষগুলোর দেহকে সাক্ষী হিসেবে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ পাক সেদিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, যদি আসরের ময়দানে মানুষগুলো যখন নিজের কৃত কর্মগুলোকে যখন অস্বীকার করবে, বলবে এগুলো আমরা করি নাই, তখন আল্লাহ পাক তার দেহ সত্তাকে তার বিরুদ্ধে দাঁড় করাবেন সাক্ষী হিসাবে। বলবে আমরা তো এগুলো করি নাই। দেখেন দুনিয়াতেও এই ধরনের মানুষগুলো ধাপ্পা বাজিতে চলে, বুঝতে পারছেন? এখানে এক কথা বলে যা বলে যায় রুতান করি নাই, এখানে এক কাজ করেছে বলে না আমি এটা করি নাই, বুঝতে পারছেন? অকাম করে ও কি করবে, অস্বীকার করবে। এই ধরনের মুনাফিক দুনিয়াতেও এরকম অস্বীকার করবে, নিজের কর্মকাণ্ডকে হাসরের ময়দানে যায় আল্লাহর কাছেও যায় এরকম অস্বীকার করবে, আর মনে করবে দুনিয়াতে অস্বীকার করে ধোকাবাজি চালবাজি করে পার পায়ে আসছি, কেউ তো ধরানি, ধরার তো কোন অনেক ধরার অনেক পদ্ধতি ছিল কিন্তু পদ্ধতি গুলো শিথিল হয়ে গেছে, তাহলে ধরতে পারেনি, মনে করবে যে দুনিয়াতে যেরকম ধরা খায়নি আখরাতেও এরকম ধাপ্পা বাজিতে পার হয়ে চলে যাবো, এরকম মানুষ আসে না নাই? হ্যাঁ কি বলেন, এরকম মানুষ আসে না নাই? তো আসে। আর তারা এরকম মনে করে যে আল্লাহ তো রহমান রহিম, মাফ করে দিবে, সব ক্ষমা করে দিবে। আচ্ছা জানে শুনে আল্লাহ রহমান রহিম, জানে শুনে বেপরোয়া ভাবে অপরাধ করার পরে যদি কেউ কয় যে আল্লাহ রহমান রহিম, এটা কি খাটবে? বলেন খাটবে? ভুল ক্রমে অনিচ্ছা সত্ত্বে যদি কোনো অপরাধ করে তারপর অনুশোচনা করে যদি সে মাফ চায়, তাহলে দুনিয়ার মানুষও তো তাকে এইভাবে মাফ করে দেয়, কি বলেন? আল্লাহ পাকও মাফ করে দিবেন। তবে ভুল করে যদি কেউ মানবিক দুর্বলতার কারণে ভুল করে যদি খারাপ কাজ করে, সঙ্গে সঙ্গে যদি তার অনুশোচনা হয়, অনুতপ্ত হয় এবং সেই লোককে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে মাফ চায় এবং আনুগত্য স্বীকার করে নেয়, তাহলে তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আর ব্যাপকভাবে মাফ করবে আর আল্লাহ রহমান রহিম মাফ করে দিবে এইরকম চিন্তা নিয়ে যদি তার খারাপ কাজ করে তাহলে তো এই কাজগুলো আল্লাহ মাফ করবেন না, কি বলেন? বলবে যে আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ পাক তার মুখ বন্ধ করে দেবেন, মুখ দেশে আর কোনো কথা বলতে পারবে না,
তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলেন তার হাত আমার সঙ্গে কথা বলবে, তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। অন্য আয়াত আছে যে তুকাল্লিমুনা তাদের এই শরীরের চামড়া, শরীরের চামড়া স্কিন এগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। বুঝতে পারছেন? এখানে হাতের কথা বলা আছে, সূরা ইয়াসিনের মধ্যে হাতের কথা বলা আছে। আল্লাহ পাক এখানে হাতের কথা কেন বললেন? কারণ মানুষ যে অপরাধগুলো করে বড় বড় কঠিন কঠিন অপরাধ হাত দিয়ে করে। কি বলেন? হাত দিয়ে মানুষকে আঘাত করে, হাত দিয়ে মানুষ চুরি করে, হাত দিয়ে মানুষ আরো যত অপকর্ম আছে এগুলো মানুষ হাত দিয়ে করে। হাত দিয়ে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ অন্যায় ভাবে কামাই করে। এই হাতের দস্তখত দিয়ে দেশ পর্যন্ত মানুষের কাছে বিক্রি করে দেয় মানুষ, ছেড়ে দেয়। কি বলে কথা ঠিক না বাড়ি? এ হাতে চুক্তি করে, এমন চুক্তি করা করে যে গোটা জাতি সে চুক্তির কবলে পড়ে শেষ হয়ে যায়। আল্লাহ পাক এখানে হাতের কথা বলেছেন, অতকালে মনে আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে, হাত বলবে হ্যাঁ আল্লাহ আমার মাধ্যমে এটা করে নিছে। অর্থাৎ শাহাদু আরজুম, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন তাদের পা আমাকে সাক্ষী দিবে, তাদের পা সাক্ষী দিবে। এ পা যে হাঁটে হাঁটে যে পাপ কাজের দিকে গেছে, পদার্থহীন কাজের কাজে সে অংশগ্রহণ করেছে, আল্লাহর নাফরমানির কাজে সে পা দিয়ে হেঁটে গেছে, পা দিয়ে এই সমস্ত খারাপ অনুষ্ঠানে গেছে। মানুষ পা দিয়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্থানান্তরিত হয়। ভালো কাজের জন্য গেলে তো ভালোই হবে। কি বলেন? তার পুণ্য হবে, প্রতিটি ধাপে ধাপে তার পুণ্য হবে। যদি কোনো ব্যক্তি সুন্দর করে উজু করে, পবিত্রতা হাসিল করে, যদি মসজিদের দিকে নামাজের জন্য যদি আসে, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এবং ভালো কাজের জন্য যদি সে পা দিয়ে ভালো কাজের দিকে অগ্রসর হয়, তাহলে তার পা তার ভালো কাজের সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সেই দিন এভাবে সাক্ষী দিবেন। এক শ্রেণীর মুনাফিক মানুষরা সেই দিনে যায় অস্বীকার করবে। আল্লাহ পাক আরেক শ্রেণীর মানুষকে ডাকবেন, ডাকে বলবেন আমার বান্দা তুমি এই কাজগুলো করেছো কিনা দেখো, তোমার আমল নামায় দেখো এই খারাপ কাজগুলো তুমি করেছো কিনা। ওই মানুষ স্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি কাজগুলো করেছি আল্লাহ, এই কাজগুলো আমি দুনিয়াতে করেছি। আল্লাহ পাক তখন তার কাজগুলোকে গোপন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওই খারাপ কাজের চিত্রটা আল্লাহ পাক গোপনে রেখে দিবেন, এটা আর কারো কাছে প্রকাশ করবেন না, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই যে হাশরের ময়দানের যে একটা অবস্থা, যখন এরকম বিচার হবে আর পাপি তাপি অনেক মানুষ, আগে শুক্রবার আমি বলেছিলাম একটা হাদিস যে সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাকের রহমতের ছায়া আল্লাহর করুণার ভিতরে থাকবে, এটা বলেছিলাম। তো এই যে যখন ভালো মানুষেরা যখন হাসরের ময়দানে সাধারণ অবস্থায় থাকবে, আল্লাহওয়ালা মানুষেরা আল্লাহর না ফরমাবান্দা বরদার বান্দারা, আল্লাহর আনুগত্যশীল বান্দারা, আর মুনাফিক ফাজেক ফাসেক কাফের মুশরিক এই সমস্ত এরা ওই মুনাফিকদের ভিতরে ওই ভালো বান্দুর ভিতরে তারাও মানে যায় ঘোরাফেরা করতে শুরু করবে। বুঝতে পারছেন? এরা মনে করবে যে ওদের সঙ্গে একটু থাকি তাহলে কিছু সুবিধা পাওয়া যেতে পারে। আল্লাহ পাক ঘোষণা করবেন হে অপরাধীরা, মজরিম অপরাধী চক্র, তোমরা পৃথক হয়ে যাও। কি হয়ে যাবে? পৃথক। আর আল্লাহ পাকের এই ঘোষণা হওয়ার সাথে সাথে অপরাধ জগতের সঙ্গে যারা জড়িত কেউ আর সেখানে থাকতে পারবে না, কেউ সেখানে থাকতে পারবে না, সেখান থেকে বাধ্য হবে সরে যেতে। আল্লাহ পাক এই ঘোষণা সেখানে শোনার সাথে সাথে তারা পৃথক হয়ে যাবে। আল্লাহ পাক এখানে সেই কথা বলেছেন, ওয়ান তাজুলিয়াম আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা এখান থেকে সরে যাও, দূর হয়ে যাও। অন্য আয়াত আছে, ফাসাও কানলে আসহাবে সাইদ, জাহান্নামীরা তোমরা দূর হয়ে যাও এখান থেকে।
আল্লাহ পাক দূর দূর সেজদা করবে, দূর দূর করবে, কারণ দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা আদর্শ এগুলো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না, এগুলোকে তারা বৃদ্ধাঙ্গে দেখাইছে, যার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে তাদের সঙ্গে এই ধরনের আচরণ করবেন। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক সাত নম্বর আয়াতে সূরা ইয়াসিনে বলছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি নাই? আমি কি দুনিয়াতে তোমাদেরকে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করে তোমাদেরকে কি কি কথা আমি তাদের জবানিতে বলি নাই যে তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না? আল্লাহ তা'বুদু ইল্লা শয়তান, আল্লাহ তা'বুদু শয়তানা, শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত মানে কি? শয়তানের কথা মোতাবেক নিজের জীবনের কাজগুলো আঞ্জাম দেওয়া, করা। তাহলে বুঝা যাচ্ছে এই আয়াত থেকে যে আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহর রাসূল হুকুম করেছেন মানুষকে আল্লাহর দ্বীনের পথে চলার জন্য, তারপর শয়তানও হুকুম করেছে মানুষকে পথ ধরার জন্য। তো যারা শয়তানের হুকুম ফলো করেছে দুনিয়াতে ভালো কাজের বিপরীত, যে কাজগুলো আল্লাহ পাক যেগুলো কাজগুলো করতে বলেছেন এগুলো না করা, আর আল্লাহ পাক যে কাজগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন এই কাজগুলো করাই হচ্ছে শয়তানের ইবাদত। বুঝতে পারছেন? সংক্ষিপ্ত ভাবে বললাম, আল্লাহ পাক যে সমস্ত কাজ করার অর্ডার করেছেন, হুকুম করেছেন, আল্লাহ রাসূল যে কাজগুলো করার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, নিজের জীবনে যে কাজগুলো করে গেছেন, যে আদর্শগুলো রেখে গেছেন, এই আদর্শ মোতাবেক এই হুকুম মোতাবেক জীবনের কাজগুলো আল্লাহর আইন মোতাবেক করার নাম হলো আল্লাহর ইবাদত। আর আল্লাহ পাক তদীয় রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যেই পথে গমন করতে নিষেধ করেছেন, সেই কাজগুলো করার নাম হলো শয়তানের ইবাদত, শয়তানের ইবাদত। তাহলে আমাদের কাছে আল্লাহর ইবাদত আর শয়তানের ইবাদত সুস্পষ্ট দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এই কাজগুলো করা, আর আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন এই কাজগুলো থেকে বিরত থাকা নাম হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদেরকে যে যা কিছু বিধিবিধান, যে বিষয় যা কিছু দিয়েছেন এগুলো তোমরা ফাখুজুহু, এটা গ্রহণ করো, এটা নাও, আমার নাহাকুম আনহু ফানতাহু, আর তিনি জায়গা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকো, এইটা হচ্ছে আল্লাহর ইবাদত। শয়তান কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল, আদম আলাইহিস সালাম কে সিজদা না করার কারণে শয়তানকে যখন আল্লাহ পাক ইবলিসকে যখন লানত করে তার দরবার থেকে যখন বের করে দিলেন, তখন শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি তোমার তোমার সেই সমস্ত খাঁটি বান্দা যারা মুখলেস, যারা একমাত্র আল্লাহ রাসূলের হুকুম আহকাম নিজের জীবনে কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, এই বান্দাগুলো মুখলেস বান্দা। শয়তান বলেছিল তোমার মুখলেস বান্দা ছাড়া আর যারা আছে তাদেরকে আমি পথ ভ্রষ্ট করে দিব, লাআকুদান্নাহুম সিরাতাল মুস্তাকিম, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথের বাঁকে বাঁকে আমি তাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য আমি বসে থাকব, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, অতঃপর আমি তাদের সামনের দিক থেকে এসে ধোঁকা দেব, পেছন দিক থেকে এসে ধোঁকা দেব, আর আইমানিহিম ওয়া শামায়িলিহিম, আমি তাদের ডান দিক থেকে এসে ধোঁকা দেব, তাদেরকে বাম দিক থেকে এসে ধোঁকা দেব। আল্লাহ তাযিদান্না আকসারাহুম শাকিরিন, তোমরা অধিকাংশকেই
তুমি তোমার বান্দার অধিকাংশকেই আল্লাহর শুকর গুজার বান্দা হিসেবে পাবে না। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে হাশরের ময়দানের চিত্র আল্লাহ পাক তুলে ধরলেন, হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের আলোকে হাশরের ময়দানের আরেকটা চিত্র আমাদের সামনে ভাসে উঠতে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে আলোচনা করছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুখলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো অতি নিঃস্ব দরিদ্র অভাবী মানুষ কে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বললেন, আল মুখলিস কিনা মান লা দিরহাম আল্লাহু ওয়া লা মাতা, আমাদের মধ্যে তো তারাই গরিব মানুষ, নিঃস্ব অসহায়, যাদের কোনো অর্থ সম্পদ নেই এবং কোনো ভোগের বস্তু নেই, কোনো মাতা নেই, কোনো সম্পদ নেই, তারা হলো গরিব। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা ইয়াউমাল কিয়ামতে, আমার উম্মতের ভিতরে প্রকৃত গরিব মানুষ হলো তাই যারা হাশরের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে উপস্থিত হবে, অনেক রোজার সওয়াব নিয়ে উপস্থিত হবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হবে, এরা আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ। আর সাথে সাথে এরা নামাজ রোজা সিয়াম যাকাত এগুলো করেছে, দান সদকা করেছে, এগুলো নিয়ে উপস্থিত হবে। আর তার সাথে সাথে পাশে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অধিকারের দাবি নিয়ে কিছু মানুষ দাঁড়াবে, বলে নাউজুবিল্লাহ। সে মানুষগুলো কি? কাদ সাতা মাহাজা ভাইয়া, কি কাদ সাতা মাহাজা? একদল মানুষ আসবে এই লোকটার বিরুদ্ধে বা এই সমস্ত লোকের বিরুদ্ধে যে তারা দুনিয়াতে তাদেরকে অন্যায় ভাবে গালি গালাজ করেছে, অন্যায় ভাবে, কতগুলো মানুষ নাই অন্যায় ভাবে গালি দেয়, কি কোনো কিছু নাই অথচ গালি দেয়, এটা তো ধাতুগত অভ্যাস, অন্যায় ভাবে গালি গালাজ করে মানুষ কি কোনো কারণ নাই। ওয়া কাযা ফাহাজা, মিথ্যা অপবাদ দিয়েছে সেই নামাজি, সেই রোজাদার, সে দান সদকাকারী ব্যক্তি, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন। এই মিথ্যা অভিযোগে হয়তো কাউকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছে, হয়তো কাউকে হাসির মঞ্চে দিয়ে তার জীবন শেষ করে দিয়েছে, কাকে আজীবন জেল দিয়ে তাকে অধিকার থেকে বঞ্চিত করেছে, কারো সামাজিক মর্যাদা নষ্ট করেছে। এই যে মিথ্যা অভিযোগ, সর্বপ্রকার মিথ্যা, এই বান্দা যারা দুনিয়াতে এগুলো করলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এইভাবে দাঁড়িয়ে যাবে যে আমার সামাজিক মর্যাদা নষ্ট করেছে দুনিয়াতে, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ওয়াকালা মাল হাজা, আরেক শ্রেণীর মানুষ ওই লোকগুলোর সামনে বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ দুনিয়াতে আমার সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে, দুনিয়াতে আমার সম্পদ সে কেড়ে নিয়েছে, আমার দোকান লুট করেছে, চুরি করেছে, জোর জবরদস্তি করে আমাকে বেদখল দিয়েছে, আমার জমি থেকে আমার বাড়িঘর লুট করেছে, বেদখল দিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে। এটা হতে পারে মামা তার বোন ভাগনাকে ফাঁকি দিয়ে, এটাও হতে পারে, অথবা কোনো সামাজিক কোনো কারণে, অথবা রাজনৈতিক কোনো কারণে, অথবা যে কোনো অন্যায়ভাবে যদি কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এই সম্পদ দুনিয়াতে যারা খুয়েছে, যারা হারিয়ে গেছে, যাদের সম্পদ উদ্ধার করতে পারেনি, এই সম্পদ থেকে বঞ্চিত মানুষগুলো সেই দিন হাশরের ময়দানে যারা তার সম্পদগুলোকে লুটে নিয়েছে, দোকানের সদা নিয়ে টাকা দেয়নি, আজ দিব কাল দিব কোতে কোতে ফাঁকি দিয়েছে, জমি বন্ধক নিয়ে টাকা নেই, সেই টাকা ফেরত দেয়নি, এক কথায় যেভাবেই হোক না কেন যদি কোনো ব্যক্তি কারোর সম্পদ অন্যায় ভাবে যদি ভক্ষণ করে, এই সম্পদের মালিকরা সেই দিন তার সামনে আল্লাহ পাকের নিকটে তার হক অধিকার নিয়ে দাঁড়িয়ে যাবে। তিনজন গেল মিথ্যা অভিযোগ,
গালিগালাজ সম্পদ হরণ, এরপরে দারাবা হাজা এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে ওই ব্যক্তিগুলোর বিরুদ্ধে যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছে, মেরেছে, অন্যায়ভাবে লাঠি সোঁটা দিয়ে, রড দিয়ে, বন্দুক দিয়ে, যে যার যেভাবে যাকে যারা মানুষকে প্রহার করেছে, কোনো কিছু নাই, অথচ হঠাৎ করে আক্রমণ। আমাদের সমাজে আজকে ডাল মাথায় গেছে, একজন আরেকজনকে হত্যা করতেছে, একজন আরেকজনকে মারছে, পঙ্গু করে দিচ্ছে, যে কারণেই হোক না কেন অন্যায় ভাবে হত্যা করতেছে। এই নিহত মানুষগুলো, মার খাওয়া মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এই চার প্রকার, পাঁচ প্রকার হলো ওয়া সাদাকা দামা হাজা, আল্লাহ পাক এই মানুষগুলো আমাদের দুনিয়াতে আমাদের রক্ত প্রবাহিত করে দিয়েছে, আমাদের রক্ত প্রবাহিত করেছে, রক্তপাত করেছে। এইভাবে হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক বিচার রায় দিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিগুলো যারা আজকে তাদের এই হকের দাবি করতেছে, এদের পুণ্য থেকে নামাজ রোজা যাকাত হজ যা কিছু পুণ্যের পাহাড় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে, এদের পুণ্য থেকে আজকে তাদের অধিকার গুরু ফেরত দাও। সেদিন তো হাসরের ময়দানে শুধু মানে লেনদেনের মাধ্যম হবে শুধু পুণ্য। সুবহানাল্লাহ, বলে দুনিয়াতে টাকা আর টাকা, টাকা আর টাকা, আর হাসরের ময়দানে কবরে পরিস্থিতিতে মিজানে শুধু পুণ্য আর পুণ্য। বলো সুবহানাল্লাহ, ওইখানে টাকার কোন মূল্য নাই, ওখানে টাকা দেখাই যাবে না, বুঝতে পারছেন, শুধু পুণ্য আর সওয়াব। এইভাবে আল্লাহ রাসূল বলছেন, এইভাবে তাদের হক অধিকার গুলো ফেরত দিতে দিতে ফাইন ফানিয়াত কাবলা আইয়ুব জামা আলাইহি, আল্লাহ রাসূল বলেন পুণ্য সব শেষ হয়ে গেছে, কিন্তু দাবিদার এখনো বাঁচে আছে, আর বাকি আছে, পুণ্য শেষ কিন্তু দাবিদার এখনো অবশিষ্ট আছে, এখন কি করা হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন অর্ডার করবেন, একবার পুণ্য নাই দাবিদারদের আমলনামায় যে পাপগুলো আছে এই পাপগুলো ওর ঘাড়ে চাপিয়ে দাও, ওর ঘাড়ে চাপিয়ে দাও পাপ, কারণ ওর তো আর পরিশোধ করার কিছু নাই, কারণ দাবিদারদের পাপগুলো তার ঘাড়ের মধ্যে চাপে দেওয়া হবে। চাপে দিয়ে দাবিদাররা তাদের পাপ যখন ওই ওর ঘাড়ে যখন চাপে গেলেন, অবশ্যই এদের পাপ কম হয়ে যাবে, এরা জান্নাতে চলে যাবে। ফাতুরিহা আলাইহে, তার উপরে পাপগুলো চাপে দেওয়া হবে, ফাতুরিহা ফিন্নার, এবং মানুষের পাপগুলো নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। কাজেই দেখেন হাসরের ময়দানের চিত্রটা দেখেন, ওইখানে আপনি পার পাবেন না, দুনিয়াতে যতই চালাক হন না কেন, যতই কিছু হোক না কেন, আপনাকে অবশ্যই সেইখানে ধরা খেতে হবে। সম্মানিত হাজিরিন, প্রায় দু মাস থেকে ধারাবাহিক হাসরের ময়দানের চিত্র নিয়ে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু খুতবা আমি দিই। আজকের যে খুতবা, আজকের যে হাদিস আমি আপনাদের সামনে বললাম, সহি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসটাকে সামনে রেখে আমরা যদি চলতে পারি, তাহলে দেখেন এখানে মিথ্যা কথা বলা, অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ দেওয়া, গালিগালাজ করা, কাউকে আঘাত করা, হত্যা করা, কারো মাল সম্পদ ভক্ষণ করা, এই যে তাই পাঁচটি বিষয় এখানে অবতারণা হলো, এই পাঁচটি হলো পৃথিবীতে মানুষের পাপ প্রবণতা বৃদ্ধির একমাত্র কারণ। কথা ঠিক না বাড়ি? এগুলো আপনারা যদি সত্যিকার এগুলোকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, যে আমরা মিথ্যা কথা বলবো না, কারো বিরোধ করবো না, কারো মাল অন্যায়ভাবে খাবো না, কাউকে অন্যভাবে আঘাত করবো না, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিব না, সমাজ শান্তিতে আসবে না। কে বলে সমাজ
ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান দাবি করি, তাহলে এগুলোকে আমাদের মানতে হবে না? আর এগুলো মানলেই সমাজটা হবে সুন্দর, একটা কাঙ্ক্ষিত সমাজ তৈরি হবে, যে সমাজে মানুষ সকলে নিরাপদ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন রাসুলের এই হাদিস, আল্লাহ পাকের এই কোরআনের বিধান মোতাবেক আমরা আমাদের নিজেদের জীবনগুলোকে যেন পরিচালনা করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখন সুন্নাহ নামাজ পড়ব।